তো এই মুহূর্তে রয়েছে আপনাদের প্রত্যেকের জন্য একটি বিরাট বড় সুখবর, যে রেজাল্টের জন্য আপনারা এতদিন ওয়েট করেছিলেন। প্রকাশিত হলো WBP মেন পরীক্ষা, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল কনস্টেবলের মেন পরীক্ষার রেজাল্ট, যেখানে মোট শূন্য পদ ছিল 8,419। এই খবর সবার প্রথম আমি আপনাদেরকে দিচ্ছি। আশা করব ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই একটি করে লাইক করবেন এবং ভিডিওটিকে প্রচুর প্রচুর শেয়ার করে বন্ধুদেরকে প্লিজ একটু দেখার এবং জানতে সাহায্য করবেন। এবং আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন পরবর্তী সমস্ত লেটেস্ট আপডেটগুলো সবার প্রথম দেখার জন্য। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। তো এই মুহূর্তে আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা রয়েছি ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে। তো আপনারা সরাসরি ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটটিতে চলে আসবেন। আসার পর এখানে আপনারা প্রথমেই কিন্তু রিক্রুটমেন্ট সেকশনে আপনারা পেয়ে যাবেন। দেখতেই পাচ্ছেন 14/5/2020 তারিখ, একটু আগে কিন্তু এই রেজাল্ট প্রকাশিত হয়েছে এবং সেই খবর কিন্তু আমি সবার প্রথম আপনাদেরকেই দিচ্ছি। তো আপনারা আপনাদের রেজাল্ট চেক করার জন্য এখানে গেট ডিটেলসের যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করার পর এখানে আপনারা দেখতেই পাচ্ছেন রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল মেল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2019 এবং রেজাল্ট অফ ফাইনাল রিটেন এক্সামিনেশন। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন ফাইনাল রিটেন এক্সামিনেশনের রেজাল্ট কিন্তু প্রকাশিত হয়ে গেল। তো এখানে আমরা নোটিশটি এখান থেকে আমি আপনাদেরকে প্রথমে একবার দেখিয়ে দিচ্ছি। দেখে এখানে আমি নোটিশটিকে ডাউনলোড করে নিচ্ছি। তো এই মুহূর্তে অন স্ক্রিন আপনারা সেই নোটিশ দেখতে পাচ্ছেন, রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2019। তো দেখতেই পাচ্ছেন এখানে নোটিশের মধ্যে যেটি বলা রয়েছে, ফাইনাল রিটেন এক্সামিনেশন ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2019 হ্যাজ বিন অ্যানাউন্সড অ্যান্ড আপলোডেড ইন দ্য ওয়েবসাইট অফ ওয়েস্ট বেঙ্গল পুলিশ wbpolice.gov.in। অর্থাৎ এই অফিসিয়াল ওয়েবসাইটটিতে আপনাদেরকে ভিজিট করে এখান থেকে আপনাদেরকে রেজাল্ট চেক করতে হবে। দ্য ফাইন্ড দ্য রেজাল্ট অন দ্য ওয়েবসাইট, ক্যান্ডিডেটস আর অ্যাডভাইজ টু সার্চ বাই কিপিং ইন দেয়ার অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার, ডেট অফ বার্থ উইথ সিলেকশন অফ হিজ পারমানেন্ট ডিস্ট্রিক্ট স্টেট। অর্থাৎ এক্ষেত্রে যেটি বলা হচ্ছে, আপনারা যদি আপনাদের রেজাল্ট চেক করতে চান তো আপনাদের যে অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার রয়েছে সেটি দিতে হবে, ডেট অফ বার্থ এবং পারমানেন্ট যে আপনাদের ডিস্ট্রিক্ট বা স্টেট রয়েছে সেটি আপনাদেরকে চুজ করতে হবে। এবং এভাবে কিন্তু চুজ করে আপনারা কিন্তু আপনাদের রেজাল্ট কিন্তু চেক করতে পারবেন। তো রেজাল্ট আপনারা কীভাবে দেখবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আপনারা একটি লিঙ্ক দেখতে পাচ্ছেন, রেজাল্ট অফ ফাইনাল রিটেন এক্সামিনেশন এবং পাশে গেট ডিটেলসের অপশন রয়েছে। তো এখানে আপনারা সিম্পলি ক্লিক করবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন রেজাল্ট দেখার যে পেজ সেটি কিন্তু আমরা ওপেন করেছি। তো এখান থেকে আপনারা আপনাদের স্টেট সিলেক্ট করে নেবেন, এখানে আপনাদের সিরিয়াল নাম্বার দেবেন, ডেট অফ বার্থ এবং এখানে সাবমিট বাটনে ক্লিক করে আপনারা আপনাদের রেজাল্ট কিন্তু খুব সহজে চেক করে নিতে পারবেন। কারা কারা শর্ট লিস্টেড হয়েছেন তো সেক্ষেত্রে কিন্তু আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। এখানে ক্যান্ডিডেটস নেম, অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার, রিটেন টেস্ট রোল নাম্বার, ডিস্ট্রিক্ট এবং রেজাল্ট, এখানে কিন্তু আপনারা সমস্ত স্ট্যাটাসগুলো দেখতে পাবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এভাবে আপনারা আপনাদের রেজাল্ট চেক করুন। তো কারা কারা পরীক্ষায় পাস করেছো এবং কারা কারা করতে পারোনি, তো মার্কস সহ তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, এতে আমরা একটি কাট অফ মার্কসের আইডিয়া পাবো। তাহলে কাট অফ মার্কসের উপর একটি আমরা ভিডিও বানিয়ে দেবো, তাহলে তোমাদের বুঝতে আরও সুবিধা হবে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং আমাদের চ্যানেলের সাথে থাকো, সমস্ত লেটেস্ট আপডেটগুলো সবার প্রথম পাও।